ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গণপিটুনির ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কোচবিহার এক নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের এই কেটার হাটে। গতকাল ভোর রাতে যেটা জানা গেছে যে দুই গরু পাচারকারীকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা, এরপরেই তাদের গণধোলাই দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং তাদের উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যেতেই তাদের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই এলাকার ছবি আমরা দেখাতে বলবো যে এলাকায় কিন্তু দোকানপাট একদম বন্ধ, গাড়ি ঘোড়াও নেই, সাধারণ মানুষ কিন্তু ঘরের বাইরে বেরোচ্ছে না আতঙ্কে। তাদের দাবি যেহেতু পুলিশ এই এলাকায় ধরপাকড় শুরু করেছে তাই এলাকা রীতিমতো পুরুষ শূন্য। এবং এই যে বাজার একদম পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত লাগোয়া, এই বাজার প্রতিদিন সকালে এই বাজার বসে এবং বিকেল পর্যন্ত কিন্তু এই বাজার খোলা থাকে, কিন্তু আজ দুপুরের পর থেকেই কিন্তু এই বাজার পুরোপুরি বন্ধ, স্থানীয় মানুষজন এলাকা ছাড়া। সব মিলিয়ে পরিস্থিতি এখানে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।